নমস্কার, আমার নাম গোলাপ চিত্রকর, গ্রাম হবি চক পোস্ট নন্দপুর, থানা চণ্ডীপুর, জেলা পূর্ব মেদিনীপুর। আমি আজকালকার আধুনিক যুগে শাশুড়ি বৌমার ঝগড়ার উপরে একটি পটের গান করে শোনাচ্ছি। আয় শুনুন শুনুন সারু বজন করি নিবেদন, কলিকালের কিছু কথা কর শ্রবণ। কলির কথা বলতে হেথা লজ্জায় ধরে মাথা, সকাল সন্ধ্যায় চলছে শুধু সিনেমা দেখার কথা। পাত্র যখন বিয়ে করবে পাত্রী দেখে তারা, গায়ের রং ময়লা কিংবা চোখ যদি হয় টেরা। কালো দেহ গোরা করে স্নো পাউডার দিয়া, চোখেতে টানিল কাজল সুরমা লইয়া। সত্য যুগে পাত্রের বিয়ে হতো তিরিশ উপরে, এখন ঘোর কলিতে হচ্ছে বিয়ে ষোলোর ভিতরে। স্বামীর কাছে গিয়া গিন্নি ঘোমটা তুলে হাসে, সিনেমা দেখতে যাই চলো গো বলছি তোমার কাছে। বারো বছরের খুকিরে ভাই ডবল খোকা ওরে, সরকারে আবার ওষুধ খেতে আইন করেছে তারে। কলিকালে যুবতীরা বিয়ে করে ভাই, তারা মনের মতো স্বামী খুঁজে জাতির বিচার নাই। যত সবগুলো যুবতী ছেড়ে পতি যাচ্ছে সিনেমার হলে, তাদের মাথায় আতা প্রজাপতি ঘোমটা গেছে খুলে। কলিকালের কথা শুন এখন বলে যাই, ঘোর কলির অলীলা খেলা সবারে জানা। ঘোর কলিতে এবারে হতে সিনেমা যে এলো, শাশুড়ি বৌমা দুইজনাতে ঝগড়া বেঁধে গেল। বধূ গেল ঘাটে একদিন চাউল ধুইবারে, ধুয়া চাউল বিক্রি করে সিনেমা দেখার তরে। ঘরে ছিল বুড়ি যোগ দেখিবারে পায়, আবার বুড়ি গিয়া বুড়ার কাছে করে হায় হায়। বৌমার গুণের কথা পরিচয় করে, বৌমার কথা শুনে বুড়ার হাওয়ায় চৈতন লড়ে। আহাগি জীবন বৃথা মনের কথা মনেই থেকে গেল, আজ সিনেমা দেখতে যাব আমি কর্তা নাই এলো। একটু পরে তাহার স্বামী ঘরে ফিরে এলো, সিনেমা দেখতে যাই চল না বলেছে তখন। কর্তা বলছে যোগ গিন্নি পয়সা নেই আমার, এই বলে স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধে গেল। স্বামী স্ত্রীতে দুইজনাতে ঝগড়া বেঁধে গেল, রাগে গিন্নি ছুটে গিয়া হাঁড়ি ভেঙে দিল। রাগে ভাঙল ভাতের হাঁড়ি, ভাত নাই খেলো। কর্তা তাহার ছুটে গিয়া পায়ে পড়ে গেল। এবারে করার মতন প্রিয়ে ক্ষমা কর মোরে, আমি আজকে তোমায় নিয়ে যাব সিনেমার ঘরে। এই বলে স্বামী স্ত্রীতে মীমাংসা হইল, দুইজনাতে তারা সেদিন সিনেমায় গেল। স্বামী স্ত্রীতে দুইজনাতে সিনেমায় গেল, আর মনের আনন্দে তারা সিনেমা দেখিল। সিনেমা দেখে স্বামী স্ত্রীতে ফিরে এলো ঘরে, আবার শাশুড়িকে এসে বলছে খাবার দাও না মোরে। ওই খাওয়ার ওজা নিতে বুড়ির দেরি হয়েছিল, বৌমার আগে ছুটে গিয়া লাথি মেরে দিল। মনের দুঃখে বুড়ি সেদিন জলে ডুবতে যায়, আওয়ারে চড়া পুকুর দেখে বুড়ি শালুক তুলে খায়। ঘরে ছিল বুড়া তারও দেখিতে পাইল,
আরে হারি কিনলিয়া নিতার বাবলাতে লেগে গেল, পুকুর থেকে বুড়ি ডাকে পাড়া পড়ো শিখে, আজকে কেন বুড়া ওলা উঠার নতুন অসুখ হয়েছে, ঘরে ছিল বৌমা তারও শুনিতে পাইল, বৌমার হাতের ঝাঁটা দেখে বুড়ার চুল বাঁকড়ি ধরে গেল, বলে রক্ষা করো মা চণ্ডী গো ধরি তোমার পায়, কলিকালে বউয়ের জ্বালায় ঘরে টিকা দায়, ওই বাপ বেটাতে পৃথক অন্য পৃথক হাঁড়ি ওরে, আবার মা বাপের কি সেবা করবে বাপকে ধরে মারে, বউয়ের কথা শুনে কর্তা তার মাকে মারতে আসে, আর ফলিডল খেয়ে বুড়ি মরল অবশেষে, বউয়ের কথা শুনে কর্তা তার বাপকে মারতে আসে, গলায় দড়ি লিয়া বুড়া মরল অবশেষে, আর এইখানেতে শেষ করিলাম কবিতার বন্দনা, আর ওই লিখ গোলাপ চিত্রকর চণ্ডীপুর ঠিকানা, চণ্ডীপুর থানায় আমার হবি চক ঘর, এই সাউরি বউ ঝগড়া করে গান করি গোলাপ চিত্রকর। নমস্কার।